সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে করে দেখাবো সবজি সিঙ্গারা, থাকছে প্রয়োজন পদ্ধতি। এখন শীতের সময় অনেক রকমের সবজি থাকে বাজারে, তাই অনাহাসে করে নিতে পারেন এই সবজি সিঙ্গারা। করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আমাদের সবজি সিঙ্গারা তৈরি করার জন্য কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। নিয়েছি এখানে আলু, শিম, গাজর, মটরশুঁটি, ফুলকপি নিয়েছি, এটা আমি রান্না করার সময় অ্যাড করেছিলাম। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করা, ধনে পাতা, আর নিয়েছি পাঁচ ফোড়ন আস্ত মশলা। নিয়েছি এখানে হাফ চা চামচ আদা রসুন পেস্ট, নিয়েছি হাফ চা চামচ করে। হলুদ মরিচ নিয়েছি হাফ চা চামচ করে। ধনিয়া নিয়েছি কোয়াটার চা চামচ। আস্ত জিরাকে তেলে গুঁড়ো করে নিয়েছি হাফ চা চামচ। গরম মশলা গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ। প্যানে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম, এগুলোকে সামান্য একটু ভেজে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিব আদা রসুন পেস্ট। এবার এতে দিয়ে দিব হলুদ মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া ঘরে তৈরি করতে চাইলে এর একটা ভিডিও আছে, তা আমি ডিসক্রিপশন বিলোতে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। সাথে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার সব কিছুকে নেড়ে মিশিয়ে দিব। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এবার এতে আমি দিয়ে দিব সবজি। যে সবজিগুলো হতে সময় লাগবে সেগুলোকে আগে দিয়ে দিব। এখানে যেহেতু আমি শিম নিয়েছি, এটা হতে একটু সময় লাগবে অন্য সবজিগুলো থেকে, সেজন্য আগে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে এবার নেড়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে দিতে পারেন। শিমটা সামান্য একটু সিদ্ধ হয়ে আসার পর এবার এতে বাকি সবজিগুলোকে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি আলু, গাজর, মটরশুঁটি, দিয়ে দিলাম দুইটা কাঁচা মরিচ, দিয়ে দিব ফুলকপি। দিয়ে এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। ভালোভাবে নেড়ে মিশিয়ে দেওয়ার পর আগুনের আঁচ মিডিয়াম লোতে করে রেখে এগুলোকে ঢেকে দেব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। সবজি যখন সিদ্ধ হয়ে যাবে, পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর সামান্য একটু ভেঙে দিতে পারেন আস্ত থাকলে, কিংবা আপনারা চাইলে এখানে আস্ত পেঁয়াজ ইউজ করতে পারেন শেষের দিকে যদি পছন্দ করেন, কিংবা বাদাম দিতে পারেন, অনেকে বাদাম পছন্দ করেন, তা বাদামকে ভেজে দিতে পারেন। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে রান্না হয়ে গেছে, আমি নামানোর আগে ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে এরপর চুলার আঁচটাকে বন্ধ করে দিব। সিঙ্গারা ডো তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 3 কাপ ময়দার জন্য আমি 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। প্রতি কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ করে তেল লাগবে, চাইলে এখানে কালো জিরা দিতে পারেন। দিয়ে এবার তেলের সাথে ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়েছে বোঝার জন্য হাতে মুঠো করলে দেখবেন এভাবে মুঠো হয়ে এসেছে। তো আমাদের তেলের পরিমাপ ঠিক আছে ময়দাতে। আমি এখন নর্মাল পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব। চাইলে ঠান্ডা পানি দেওয়া যাবে, কিন্তু গরম পানি দেওয়া যাবে না। অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডোটা একটু শক্ত হবে, নরম হবে না। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এবার ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। এবার ডোয়ের থেকে ছোট ছোট ভাগ করে নেব। ছোট ছোট ভাগ করে নেওয়ার পর এবার একটা ভাগকে নিয়ে বেলে নেব, বাকিগুলোকে ঢেকে রেখে দিচ্ছি। এবার সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে রুটি বেলে নিব। সিঙ্গারা রুটিগুলো সামান্য একটু লম্বা আকৃতির হয়। রুটি বেলে নেওয়া হয়ে গেলে একটা রুটি দিয়ে আমি 2টা সিঙ্গারা তৈরি করে নেব। মাছ থেকে কেটে নিচ্ছে, মাছ থেকে 2 ভাগ করে কেটে নিয়ে এবার একটা ভাগকে নিয়ে এক পাশে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে সামান্য একটু পানি লাগিয়ে দিচ্ছি,
पानी लागिए दिए अपर पासटाके एर उपरे दिए भालोभावे आटके दिब। आटके दिए हाथ दिए चेपे चेपे दिब जाते करे भाजगुलो खुले ना जाए। एबार भालो करे आटके नेওয়া হয়ে গেলে পানির খেয়ে মতো করে এবার হাতে নিয়ে নিব। নিয়ে এর ভিতরে পুর দিয়ে দেব। পুরের পরিমাপ একটু বেশি লাগে সিঙ্গারাতে, পুর দিয়ে ভালোভাবে চেপে চেপে দেব। আমি চার ধরনের সিঙ্গারার ভাঁজ তৈরি করে দেখাবো, যেভাবে ভালো লাগে সেভাবে করে নিতে পারেন। তো প্রথম ভাঁজটি তৈরি করার জন্য ভিতরে পুর দিয়ে দিলাম, ভালোভাবে চেপে চেপে দিচ্ছি। দিয়ে এবার চারপাশে পানি লাগিয়ে দেব। সিঙ্গারার ভিতর সাইডটাতে পানি লাগিয়ে দেওয়ার পর এবার যেই ভাঁজটা আছে সামনের দিকে সেই ভাঁজটার এক পাশ থেকে ভাঁজ করে নিব। এভাবে ভাঁজ করে নিয়ে পুরাটা এবার পানি লাগিয়ে দিব এর পিছনে, ভাঁজটার পিছনে। দিয়ে অন্য পাশটাকে এনে পিছনে লাগিয়ে দিব। ভালোভাবে জোড়া লাগিয়ে দেওয়ার পর পিঁড়ির উপর রেখে আমি ভালোভাবে চেপে চেপে ভালোভাবে লাগিয়ে দেব বসিয়ে দিয়ে। তো তৈরি করা হয়ে গেল আমাদের প্রথম ভাঁজটি। দ্বিতীয় ভাঁজটি তৈরি করার জন্য আমি এবার রুটিটাকে এক ভাঁজ করে নিয়ে এর উপরে পানি লাগিয়ে দেব। পানি লাগিয়ে দিয়ে অন্য পাশটাকে তুলে দেব। তুলে দিয়ে ভালোভাবে আটকে নিয়ে পানির খিলের মতো করে হাতে নিয়ে একইভাবে ভিতরে পুর দিয়ে দিব। ভিতরে পুর দিয়ে এবার ভালোভাবে চেপে চেপে দিব। দিয়ে এবার ভিতরের অংশটাতে পানি লাগিয়ে দিব। পানি লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার সামনে যে ভাঁজটা আছে তার পিছনে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এবার অপর অংশটাতে সামান্য একটু পানি লাগিয়ে নিয়ে লাগিয়ে নেব। এরপর সামনের ভাঁজটার সাথে লাগিয়ে নেব। দুই নম্বর ভাঁজটা তৈরি করে নিলাম। এবার তিন নম্বর ভাঁজটা তৈরি করার জন্য একইভাবে ফোল্ড করে নিয়ে আমি পানি লাগিয়ে দিয়ে আটকে দিব। ভালোভাবে আটকে নিয়ে পানির খিলির মতন হাতে তুলে নিয়ে ভিতরে পুঁতে দিব। পুঁতা হয়ে গেলে চারপাশে পানি লাগিয়ে দিলাম। পানি লাগিয়ে দিয়ে এবার এক পাশ থেকে এভাবে ভাঁজ করে নেব পুরের উপরে। এবার অন্য পাশটাকেও এর উপরে দিয়ে দেব। কোনোভাবে পুঁত যাতে না দেখা যায় ভালোভাবে এভাবে চেপে দিব সামনের অংশটা আর পেছনের অংশটা। এরপর পানি লাগিয়ে পিছনের অংশটাকে সামনের অংশের সাথে ভালোভাবে লাগিয়ে নিব। ভালোভাবে লাগিয়ে নিলেই হয়ে গেল তিন নম্বর ভাঁজটা। এবার চার নম্বর ভাঁজের জন্য একইভাবে পুঁত দিয়ে ভিতরে পানি লাগিয়ে দিচ্ছি। এই ভাঁজটাতে কোনো কিছুই করতে হবে না। পানি লাগিয়ে দেওয়ার পর চারপাশ থেকে এভাবে সিল করে দিব। এবার বসিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিব। এবার সিঙ্গারাগুলোকে ফ্রোজেন করার জন্য সবগুলোকে তৈরি করা হয়ে গেলে এগুলোকে আমি প্লেটে এভাবে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য। এক ঘন্টা পর যখন শক্ত হয়ে আসবে এগুলোকে ক্লিয়ার পলি ব্যাগে কিংবা জিপলক ব্যাগে কিংবা বক্সে ভরে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে রেখে এগুলোকে দুই মাস পর্যন্ত খাওয়া যাবে। ফ্রোজেন সিঙ্গারাগুলোকে বের করে সরাসরি তেলে ভেজে নেওয়া যাবে। এর জন্য প্যানে তেল দিয়ে তেলগুলোকে হালকা গরম হয়ে যাওয়ার পর সিঙ্গারাগুলোকে দিয়ে দিব। সিঙ্গারা ভাজার সময় কোনোভাবে আগুনের আঁচ হাইতে করবে না, মিডিয়াম আঁচে রেখে সিঙ্গারাগুলোকে ভেজে নেব। সিঙ্গারাগুলোকে ভাজতে একটু সময় লাগে, সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। একটা বেশ ভাজতে 12 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। বারবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে চারপাশ থেকে ব্রাউন কালার আসে।
চারো পাশ থেকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি টিস্যু তাওয়ালে, যাতে করে এক্সট্রা তেল চুষে নেয়। তৈরি করে নিলাম সবজি সিঙ্গারা, আপনারা তৈরি করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের পরিচিত মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আবারও নতুন কোনো রেসিপি সাথে নিয়ে হাজির হব, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।